Bismillahirrahmanirrahim. আমরা তিনটা প্রশ্ন তৃতীয় অধ্যায় করছিলাম তো টাইপ 1 হইছে টাইপ 2 হইছে এবং টাইপ 3 হইছে এবং টাইপ 4 এর ক্ষেত্রে আমরা একটা অঙ্ক করছি অলরেডি সেটা হচ্ছে যোগ এবং বিয়োগ একটু দেখছি যোগ বিয়োগ গুণ ভাগ 1 এস কমপ্লিমেন্ট এবং 2 এস কমপ্লিমেন্ট এরা হচ্ছে আমাদের টাইপ 4 রাইট এবং টাইপ 4 এর আমাদের সারা জীবনে মূলত এগুলি এমসিকিউ হিসেবে আসছে এবং প্রত্যেকটা এসছে মোট চারটা এখানে যে কন্টেন্ট গুলো লিখছি আক্ষরিক অর্থে বলতে গেলে এখান থেকে দুইটা এমসিকিউ পাবা একটা সিকিউ পাবা এই 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 সিকিউটা 2 এস কমপ্লিমেন্টের সিকিউটা প্রত্যেক বছর আসছে প্রত্যেক বছর মানে প্রত্যেক বছর 100% মানে একটা কোশ্চেন করলে চার মার্কের কোশ্চেন এটা আসছে 2 এস কমপ্লিমেন্ট সিকিউ হিসেবে সো এই পার্টটা আমাদের গুরুত্বপূর্ণ হ্যাঁ এই পার্টটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং 2 এস কমপ্লিমেন্টের হচ্ছে সিকিউ 100% সিকিউ আসবে ইনশাআল্লাহ তো বিয়োগের ক্ষেত্রে আজকে কথা বলবো বিয়োগ বিয়োগ কম্পারেটিভলি আজকে আমরা বিয়োগ নিয়ে কথা বলবো সো এখানে আমি সো বিয়োগই রাখলাম বিয়োগ নিয়ে কথা বলতেছি বিয়োগ আচ্ছা তো টাইপ 4 এর ক্ষেত্রে বিয়োগের জন্য বিয়োগের যোগের যেমন বেসিক রুল ছিল যোগের ক্ষেত্রে কি ছিল 1 আর 1 যোগ করে 10 1 আর 1 যোগ করে 10 যোগের কি আর কোনো রুলস ছিল আর কোনো রুল ছিল না 1 আর 1 যোগ করে কি 10 বিয়োগের একটা রুলস আছে বিয়োগের একটা রুলস আছে যদিও তুমি দেখবা যে বিয়োগ আমার জানার মতে 12 বা 13 রকম ভাবে বিয়োগগুলো করা যায় সবগুলো বই যদি তুমি দেখো তো যেটা ভালো লাগে তোমার সেটা করো ভালো আমার জন্য যেটা সহজ মনে হয়েছে বেসিক্যালি মানে আমার পড়াতে যেটা সহজ হবে এবং আমার মনে হয়েছে যে যেটা সহজ সেটা আমি বেছে নিয়েছি মানে স্মার্ট ভালো এরকম না যেটা সহজ একেবারে সহজ সেটা বেছে নিয়েছি তো বিয়োগের ক্ষেত্রে একটা রুলস সেটা হচ্ছে উপরে যদি 0 থাকে নিচে যদি 1 থাকে তাহলে বিয়োগটা হবে আবার বলি উপরে যদি 0 থাকে নিচে যদি 1 থাকে বিয়োগ হবে আদার্স কোন ক্ষেত্রে বিয়োগটা হবে না তাহলে উপরে যদি 0 থাকে নিচে যদি 1 থাকে আমরা এই 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 ছোট আছে আমরা তাহলে এখানে হবে 1 এখানে হবে কি 1 উপরে যদি 0 থাকে নিচে যদি 1 থাকে অ্যানসার হবে 1 এটা বুঝতে পারছো আর একটু ঝামেলা আছে এতটুকু যে এই পাশে যে ডিজিটটা থাকবে ভালো করে দেখো ইয়ানা হচ্ছে এই পাশে যে ডিজিটটা থাকবে তার সাথে এক যোগ হয়ে যাবে এটা হচ্ছে বিয়োগের রুলস আর কোনো রুলস নাই আবার একটু বলি উপরে যদি 0 থাকে নিচে যদি 1 থাকে অ্যানসার হবে 1 বাট এই নিচের ডিজিটটার সাথে যে ডিজিটটা থাকবে যদি না থাকে অটোমেটিক্যালি 1 বসে যাবে আর যদি থাকে যে ডিজিটটা থাকবে তার সাথে এক যোগ হয়ে যাবে এটা অ্যানসার ক্লিয়ার হইছো বাকিগুলোর ক্ষেত্রে রুলস আকারে পড়া দরকার নাই বাকিগুলো বিয়োগগুলো ছোটবেলায় যেগুলি পড়ছো সেগুলি আমি এখানে ছোটবেলা লিখে রাখলাম ছোটবেলা তো ছোটবেলায় যেগুলি এগুলি পড়া দরকার নাই এগুলি পড়ার দরকার নাই নিয়ম শিখে মাথা বোঝা তৈরি করো না তাহলে এগুলি কি কি আমরা পড়ার দরকার নাই এমনি দেখতেছি যে কি কি করছি ছোটবেলায় যেমন উপরে 1 নিচে 0 এরকম তো ছোটবেলায় করছে কি করছে কি করছে উপরে 1 নিচে 0 বলো মাহমুদ ভাই 1 ডেফিনেটলি ছোটবেলায় যা করছো 1 এবং 2 এ উপরে হচ্ছে যদি 1 থাকে নিচেও যদি 1 থাকে কি করছো ই বলো এই ইয়া না তুমি বলো 1 একই জাতীয় ডিজিট থাকলে 0 ছোটবেলায় পড়া তো ভুলে গেছে আচ্ছা 0 উপরে 15 নিচে 15 লাড্ডু গুড্ডু তো রাইট আচ্ছা আচ্ছা উপরে যদি আমাদের 0 থাকে নিচে 1 থাকে তাহলে তো এটাই হবে উপরেও 0 নিচেও 0 তোমার নাম কি তিশা আচ্ছা তিশা বল কত হবে 0 তাহলে এইগুলি কি রুলস আকারে পড়বা রুলস আকারে পড়বা না উপরে একটা ডিজিট থাকলো নিচে কিছুই থাকলো না নিচে কিছুই থাকলো না এবার বলো এই এই বলো তুমি বলো উপরে 1 আছে নিচে কিছু নাই তাহলে কি হবে সর্বলে কি করছো 1 সেই ডিজিটটা নেমে গেছে তো এগুলি রুলস আকারে পড়বো না রুলস আকারে পড়লে আমাদের মস্তিষ্কে একটা গ্যাবেজ তৈরি হবে যে গ্যাবেজটা আমাদের সবসময় চিন্তা করবে এটা নিয়ম এটা নিয়ম সেটা নিয়ম সেটা নিয়ম আমি কি বোঝাতে পারছি তাহলে এগুলি রুলস না ক্লিয়ার তাহলে রুলস একটাই উপরে যদি 0 থাকে নিচে যদি 1 থাকে 1 হবে আচ্ছা এবার আমরা বিয়োগে আসি সো এমনি একটা মন গড়া বিয়োগ করে ফেলি 1010 পয়েন্ট ছোট বিয়োগ করলাম 101 এখানে 1 1 1.11 আচ্ছা
স্যার তোমার দিকে তোমাদের ঝামেলা হবে। আচ্ছা প্রথমে এই যে এইটা অঙ্কটা উঠায় নাও, কারণ নিচের ডিজিটটা পরিবর্তন হয়ে যাবে। অঙ্কটা আগে উঠায় নাও। আচ্ছা তাহলে এখানে বিয়োগ যদি করি শুধু তখনই বিয়োগ হবে যদি উপরে জিরো থাকে নিচে ওয়ান থাকে, আদার্স ক্ষেত্রে বিয়োগ হবে না, আদার্স ক্ষেত্রে বিয়োগ হবে না, আদার্স ক্ষেত্রে বিয়োগ হবে না, ক্লিয়ার? তো তো এখানে বিয়োগ হবে উপরে ওয়ান নিচে ওয়ান, ফার্স্টের ক্ষেত্রে উপরে ওয়ান নিচে ওয়ান বিয়োগ হবে? হবে না, ছোটবেলার নিয়ম। এইটা বলতে দেখুন আবার কি ওয়ান আর ওয়ান, এই বলো, আচ্ছা তুমি বলো ওয়ান আর ওয়ান এখানে কত জিরো, তাহলে এখানে আমাদের জিরো হবে, উপরে জিরো নিচে ওয়ান কি হবে এখানে? মানে বলো ওয়ান, এটা ওয়ান কিন্তু স্বাভাবিক ওয়ান না, ফর্মুলার ওয়ান, ফর্মুলার ওয়ান একটু লম্বা করে লিখলাম যাতে করে এটা বোঝা যায়, এটা ফর্মুলার ওয়ান, ঠিক আছে? তোমরা বলো আমরা লম্বা করে না, এটা ফর্মুলার ওয়ান, ফর্মুলার ওয়ান মানে তোমরা খাতা কাটাকাটি করো না, পরে উত্তরটা লেখো, আগে দেখো ফর্মুলার ওয়ান মানে নিচের ডিজিটটার সাথে একযোগ হবে, পেন্সিল দিয়ে রাগ করবো তোমরা এই অঙ্কটা, একটা অঙ্কই শুধু একটু বিদ্যুটে বিয়োগ, বাকি কোনোটাই বিদ্যুটে না, তবে এটা কখনো সিকিউ আসবে না, এমসিকিউর জন্য এবং দুই মার্কের জন্য এসছে, এমসিকিউ এবং দুই মার্ক। আবার বলি উপরে জিরো নিচে ওয়ান বিয়োগ হবে, একটাই তো ফর্মুলা, উপরে জিরো নিচে ওয়ান থাকলে ওয়ান হবে, এবং পাশের ডিজিটের সাথে এই ডিজিটের সাথে একযোগ হবে, অর্থাৎ ব্যাপারটা বলছে যে এর সাথে একযোগ হবে, এটা বলেনি, এটা যদি একযোগ হয় তাহলে এখানে কি হবে ওয়ান আর ওয়ান যোগ, যোগ হবে বলছে, যোগ 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 যোগ, আল্লাহর রাস্তে ভুল করে আসে না, বিয়োগ না, মানে বিয়োগের যোগ হবে, ওয়ান আর ওয়ান যোগ করলে কত হবে ওয়ান জিরো, তাহলে এই এই এখানে পরিবর্তিত হয়ে মানে তোমরা পেন্সিল দিয়ে এটা করবো, পরিবর্তিত হয়ে এখানে ওয়ান জিরো নামবে, হাতের ওয়ান, হাতের ওয়ান এভাবে কতক্ষণ চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত হাতের ওয়ান থাকবে ততক্ষণ পর্যন্ত নিচে ধাক্কাবে, তারপরে সেই ওয়ান হাতের ওয়ান থাকলো সেই ওয়ান এই ওয়ানের সাথে নিচেই কাজ হবে, সেই ওয়ান এই ওয়ানের সাথে যোগ হবে, যোগ ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ান জিরো, এখানে ওয়ান জিরোর জিরো নামে হাতে থাকে ওয়ান, সেই ওয়ান আর এই এখন তো হাতে ওয়ান আছে এই জিরোর সাথে যোগ হবে, ওয়ান আর জিরো যোগ করলে কত হয় ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান, রাইট? এখানে হবে ওয়ান, হাতের আর কিছু আছে নাই, তখন আমরা স্টপ, ইটস ওভার, আবারও তখন বিয়োগ করা শুরু করবো, এই পর্যন্ত তো হয়েছে এই সূত্রের জন্য এভাবে ধাক্কালো, এবার আবার বিয়োগ করা শুরু করবো, এবার দেখবো যে উপরে ওয়ান নিচে জিরো এটা বিয়োগ হবে, কখন বিয়োগ হয় উপরে জিরো নিচে ওয়ান একটা ক্ষেত্রে, বাকি ক্ষেত্রে বিয়োগ হবে না, ছোটবেলার নিয়ম, কি করছো ক্লাস টু এ বা ওয়ানে ওয়ান, রাইট? উপরে যে ডিজিটটা থাকবে সেই ডিজিটটা নেবে, দশমিকের তো সারা জীবন কোনো কাজ ছিল না, দশমিকের কোনো কাজ ছিল না, আর দুইটা ডিজিট একই হলে তো ওইটাই, রাইট? এখানে দুইটা ডিজিট একই, সো এটাই, এখানে উপরে জিরো নিচে ওয়ান, উপরে জিরো নিচে ওয়ান, এটা বিয়োগ হবে, এক ক্ষেত্রেই তো বিয়োগ হবে, উপরে জিরো নিচে ওয়ান, বাকি ক্ষেত্রে হচ্ছে কেন, উপরে জিরো নিচে ওয়ান বিয়োগ হবে, তাহলে বিয়োগ হলে এখানে কত হবে ফর্মুলার ওয়ান, ফর্মুলার ওয়ান আর হাতের এক, সেই এক কোথায় যোগ হবে নিচেরটার সাথে, এখানে কিছু আছে না, থাকলে ওই ওয়ানটাই বসে যাবে, একই টাইপের ডিজিট জিরো হবে, বুঝছো ব্যাপারটা, এটাই আমাদের আনসার, বাট এই জিরোটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, অর্থাৎ আমাদের আনসার হবে ওয়ান জিরো জিরো পয়েন্ট ওয়ান ওয়ান জিরো, এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা এটা কেন আমরা অ্যাভয়েড করলাম, তোমাদের তো কোশ্চেন হতে পারে স্যার বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে জিরো তো অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, তো এটা আমরা কেন অ্যাভয়েড করলাম? আচ্ছা তো এটা আমি বারবারই এই কথাটা বলি, এই ইয়ার শোনো, যে ধরো তোমার আব্বু তোমাকে হচ্ছে ঈদ সালামি বা ঈদের বোনাস দিছে বা কেনাকাটার জন্য 5,000 বা 10,000 যার যেরকম সামর্থ্য বা 2,000 ফ্যামিলি সিচুয়েশন যেরকম, যে 5,000 টাকা দিছে, বামে 100টা শূন্য দিছে, চেক চেকে দিছে, আবার এমনি সে ক্যাশ দেয়নি, এভাবে 5,000 টাকা দিছে, দিয়ে এভাবে করে বামে 1,000টা বা 100টা শূন্য দিছে,
এটা একটা ফাজলামি না, ওই চেক তো বাউন্স করবে, টাকাই দিবে না তোমাকে, তাই না? না দেওয়ার সম্ভাবনাই অনেক বেশি। সো শুধু এই আমাদের ডেসিমাল ডিজিটের ক্ষেত্রে না, পৃথিবীর সকল ডিজিটের ক্ষেত্রে যেখান থেকে ডিজিট শুরু হয় সেখান থেকে আমাদের নাম্বারটা হয়। এটা তো নাম্বার, এটা কি নাম্বার, আর ওয়ান এটা ডিজিট। আমার মনে হয় ব্যাপারটা আমি বোঝাতে পারছি কেন আমরা জিরো অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যেহেতু বাইনারি তথাপি আমরা এটাকে অ্যাভয়েড করলাম, কারণ যেখান থেকে ওয়ান শুরু হয় সেটাই আনসার। যদি পরীক্ষার হলে এমসিকিউ যদি থাকে, জিরো যদি থাকে দিবা, যদি না থাকে দিবা না, বাট না থাকার পসিবিলিটি অনেক বেশি। ওকে, ডান।